শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, তাই না? দেখো, শ্রেণী পঞ্চম বিষয় গণিত, সৃজনশীল চার অধ্যায় ছয়, অধ্যায় ছয় সৃজনশীল চার। গত ক্লাসে শিখাইছি তোমাদের সৃজনশীল তিন, আজ শিখাবো সৃজনশীল চার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একটি বাসের একের দুই সবুজ অংশ, একের তিন অংশ নীল এবং অবশিষ্ট 2 মিটার হলুদ রং করা হলো। তাহলে বাসটির কত অংশ হলুদ রং করা হলো? বাসটির দৈর্ঘ্য কত? বাসটির কত মিটার নীল রং করা হলো? প্রিয় শিক্ষার্থীরা, বাসটির কত মিটার নীল রং করা হলো? প্রিয় শিক্ষার্থীরা, তোমার তাড়াতাড়ি এইটা এই সৃজনশীলটা খাতায় তুলে নাও তাড়াতাড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সৃজনশীল অঙ্কটা তোলাই গেছে। দেখো, এবার বাসটির কত অংশ হলুদ রং করা হলো? বাসটির কত অংশ হলুদ রং করা হলো? প্রথমে কয় নম্বর বাসটি, আগে হলুদ রং অংশ বের করবো, সবুজ ও নীল, সবুজ ও নীল অংশ বের করবো। সবুজ ও নীল, সবুজ ও নীল রং করা হলো, নীল রং করা হলো একে দুই যোগ একে তিন, তিন লসাগু ছয়, তাই না? তিন আর দুই লসাগু কত হয়? ছয় হয়। তাহলে দেখো, দুই দিয়ে ছয় ভাগ করলে কত হয়? তিন হয়। তিন দিয়ে একের গুণ করলে তিন লক্ষে তিন, যোগ তিন দিয়ে ছয় ভাগ করলে দুই হয়, দুই দিয়ে একের গুণ করলে দুই লক্ষে দুই। তিন আর দুই কত হয়? তিন যোগ দুই পাঁচ, পাঁচ বাই ছয়, পাঁচের ছয় অংশ। এখন শেষে দেখো, বাসটির কত অংশ হলুদ রং করা হলো? তাহলে এখানে দেখো, অবশিষ্ট 2 মিটার হলুদ রং করা, অবশিষ্ট মানে এক অংশ। তাহলে দেখো, অবশিষ্ট হলুদ রং করা হলো, অবতএব অবশিষ্ট হলুদ রং করা হলো, অবশিষ্ট হলুদ রং করা হলো দেখো, এক বিয়োগ পাঁচ বাই ছয় অংশ। তাহলে কত হয়? ছয়। ছয় দেবে একের গুণ করলে দেখো, ছয় একে ছয় বিয়োগ ছয়তে ছয় ভাগ করলে এক হয়, এক দিয়ে পাঁচের গুণ করলে পাঁচ একে পাঁচ, তাহলে সমান সমান কত হয়? বিয়োগ করলে এক বাই ছয় অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খাতায় তুলে নিয়েছো। দেখো, আর একবার তুলে নাও খাতাটা, ভালো করে ভালো করে তুলে নাও তাড়াতাড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে তুলে নিয়েছো অঙ্কটা। এবার দেখো, খ নম্বর, খ নম্বর কি চেয়েছে দেখো? খ নম্বর চেয়েছে যে বাসটির দৈর্ঘ্য কত, এখানে দেখো, এবং অবশিষ্ট 2 মিটার হলুদ রং করা, মানে বাসটির দৈর্ঘ্য চেয়েছে কত? দৈর্ঘ্য আছে 2 মিটার না? তাহলে দেখো, খ নম্বরে এটা খ, তাহলে দেখো ক হতে পায় কি? ক হতে পায়
হলুদ অংশের দৈর্ঘ্য কত? একে 6 অংশ ছিল না? হলুদ অংশের দৈর্ঘ্য কত? একে 6 অংশ, তাই না? এটা ক হতে পারে, তাই না? ক হতে পারে হলুদ অংশের দৈর্ঘ্য একে 6 অংশ। তাহলে প্রশ্ন মতে কি দেখো দৈর্ঘ্য চেয়েছে কত? তাহলে অর্থাৎ প্রশ্ন মতে একে 6 অংশ সমান সমান কত মিটার? কয় মিটার আছে এখানে? 2 মিটার। একে 6 অংশ সমান সমান 2 মিটার। তাহলে একে 6 অংশ সমান সমান 2 মিটার। তাহলে অর্থাৎ এক অংশ, এক অংশ সমান সমান কত হয়? 2 ভাগ 1/6। তাহলে উল্টে যায় গুণ ভাগটা, তাহলে 2 × 6/1 সমান সমান 6 × 12, তাহলে কত আসছে? 12 মিটার। কত? 12 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এই খাতাটা, এই অঙ্কটি খাতায় তুলে নাও তাড়াতাড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের খ নম্বরটা তুলাই গেছে। এবার গ নম্বরটা দেখো। গ নম্বর কি চেয়েছে? বাসটির কত মিটার নীল রং করা হলো? আমাদের নীল কত অংশ ছিল দেখো তো? 1/3 অংশ, তাই না? নীল রং করা ছিল 1/3 অংশ। এখন দেখো প্রশ্ন মতে, গ নম্বর দেখো সবাই, প্রশ্ন মতে মোট কত অংশ ছিল? 1/6 অংশ, না? 1/6 অংশ সমান সমান 2 মিটার বা 1 অংশ সমান সমান 2 ভাগ 1/6 অংশ। বা বলছে বাসটির কত মিটার নীল রং করা হলো? নীল, নীল কত ছিল? 1/3 অংশ নীল, না? তাহলে বা 1/3 অংশ সমান 2 ভাগ 1/6 গুণ কত? 1/3। তাহলে কি করবো? ভাগগুলো ভাগ থাকলে কি হয়? গুণ হয়ে যাবে, উল্টে দেবো। 2 × 6/1 × 1/3। দেখো এই 3 দুগুণই কত হয়? 3 দুগুণই 6, আর 1 1 কাটা গেল, তাহলে কত হচ্ছে? 2 দুগুণই কত হয়? 4, না? 2 দুগুণই কত হয়? এখানে 2, ঠিক আছে? 2 দুগুণই 4, তাহলে সমান সমান 4 মিটার। এটা আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এটা খাতা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটি তুলে নিয়েছো। এই যে 1 1 কাটা যায়, ঠিক আছে? আর এই দেখো 3 দুগুণই 6 আর 2 দুগুণই 4, এই 4 মিটার। এইভাবে আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।